সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জারি হয়েছে বিরাট সতর্কতা হ্যাঁ বন্ধুরা আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এস থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এলাহাবাদ ব্যাঙ্ক থেকে শুরু করে আইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে এক্সিস ব্যাঙ্ক থেকে শুরু করে যে সমস্ত ব্যাংক আমাদের ভারতবর্ষ রয়েছে সেই সমস্ত ব্যাংকে যে কোনো একটি অ্যাকাউন্ট আপনাদের যদি থেকে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা পড়তে পারেন একটি বিশাল বিরাট বড় সমস্যার মুখে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের কথা ভেবেই কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কোর্সেন আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকুন না কেন যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই ব্যাঙ্ক নিয়ে যদি কোনো নিউজ বা আপডেট উঠে আসে খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আমি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেবো তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাবধান একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বিপদে পড়তে চলেছেন হ্যাঁ বন্ধুরা যে কোনো ব্যাঙ্কে যদি আপনাদের অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা পড়তে চলেছেন একটি বিরাট সমস্যার মুখে দেখুন বন্ধুরা কী বলেছেন আপনার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাহলে বিপদ নিশ্চিত অনেক ক্ষেত্রেই চাকরিজীবীদের দুটি অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা থাকে একটি অফিসের স্যালারি অ্যাকাউন্ট ও অন্য একটি নিজস্ব অ্যাকাউন্ট তবে এমন দুটি অ্যাকাউন্ট থাকলে সমস্যা তৈরি হবে দেখুন বন্ধুরা তারপরে কি বলেছে প্রতিটি ব্যাংকে একটি একটি সর্বনিম্ন ব্যালেন্স রাখা প্রয়োজনীয় এমন নিয়ম ব্যাংকের যদি সেই নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনার জরিমানা হবে একটি অ্যাকাউন্টে দশ হাজার টাকা রাখা প্রয়োজন আর যদি আপনার দুটি অ্যাকাউন্ট থাকে তাহলে তার জন্য আপনার এখানে ব্যাংকে রাখতে হবে কুড়ি হাজার টাকা না রাখলে পরেই আপনার দুশ্চিন্তা কিন্তু বেড়েই যাবে তো বন্ধুরা দেখুন তারপরে আবারও কি বলেছে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে কারণ প্রতিটি অ্যাকাউন্টের কথা আপনাকে লিখে জানাতে হবে আইকোড জমা দেওয়ার সময় তারপরে দেখুন যে ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটি অ্যাকাউন্ট থাকলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জানাতে হবে তাহলে কিন্তু আপনারা বিরাট একটি সমস্যায় পড়ে যাবেন এছাড়াও রয়েছে ব্যাংকের রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত টাকা একটির বেশি অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য এই চার্জ আপনাকে দিতে হবে ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য বাসরিক কিছু টাকা নেয় ব্যাংক যত বেশি অ্যাকাউন্ট থাকবে তত বেশি টাকা দিতে হবে অবশ্যই আপনাকে তারপরে বন্ধুরা দেখুন যে লাস্ট কি বলেছে এই এই দেখুন যে এই ভাবার কোনো কারণ নেই সে এখানে দেখুন যে বেশি অ্যাকাউন্ট থাকলে বেশি সুদ মিলবে বরং উল্টো সাধারণ অ্যাকাউন্ট থাকা এখানে টাকা থাকলে চার থেকে পাঁচ শতাংশ সুদ পাওয়া যায় কিন্তু এই টাকা অন্য কোনো প্ল্যানে থাকলে আপনি বেশি সুদ পাবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থেকে থাকবেন এবং অবশ্যই কিন্তু প্রতিটি অ্যাকাউন্টে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকলে অবশ্যই কিন্তু প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু দশ হাজারের উপরে টাকা কিন্তু অবশ্যই রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যার মুখেই পড়তে হবে না তো আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনাদের কোনো সমস্যাই হবে না এবং বন্ধুরা আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যদি আপডেটটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য